নমস্কার, দেখছেন কি খবর বাংলা, আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, দক্ষিণ কলকাতায় কিছুক্ষণ আগেই কিডনি পাচার চক্রের চাঁইকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। দিল্লি পুলিশ কলকাতা পুলিশের সাহায্য নিয়ে এই কাজ করতে পেরেছে বলে জানা যাচ্ছে। সবিস্তারে জানবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে টেলিফোনে। সিজার, তোমার কাছে কি খবর রয়েছে বিষয়ে? দেখো, যেটা জানা যায় যে দিল্লিতে সক্রিয় একটি কিডনি পাচার চক্রের যে কিংপিন অর্থাৎ চাই রাজকুমার রাও, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ পূর্ব দিল্লির সরিতা বিহার থানা এলাকা থেকে তারা এসেছিলেন। তাদের এই বিশেষ দলটি খানিকক্ষণ আগে দক্ষিণ কলকাতা যে রাজকুমার রাওয়ের যে ডেরার সন্ধান পাওয়া গেছিল সেই সূত্র ধরে খানিকক্ষণ আগে রাজারহাটের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই মুহূর্তে রাজারহাট থানায় রাখা হয়েছে। প্রথমে তারা এসে কলকাতা পুলিশের সাহায্য চান এবং তার পরবর্তীতে তার অ্যাড্রেস ট্র্যাক করে পাওয়া যায় রাজারহাটে, এবং তারপর বিধাননগর পুলিশের সহায়তায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে। বা কালকে তাকে বারাসাত আদালতে তোলা হবে। এবং যেটা জানা যাচ্ছে, গত 15ই মে সরিতা বিহার থানা এলাকায় এই কিডনি র‍্যাকেটটা প্রথম ধরা পড়ে। কলকাতা বা পশ্চিমবঙ্গের 3 জন এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন, 5 জন সব মিলিয়ে এখন পর্যন্ত এই র‍্যাকেটে গ্রেপ্তার হয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের 3 জন রয়েছেন এবং প্রত্যেকেই এরা দালাল। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত থেকে তারা বিভিন্ন পেশেন্টকে তারা নিয়ে যেতেন এবং তাদের কিডনি বিক্রি করার যে চক্র চলতো সেটা অ্যাপোলো হাসপাতালের মতো একটি হাসপাতালের নামও এই চক্রের সঙ্গে যুক্ত হয়েছে। এবং এই চক্রটি আরো অনেক বড়, দেশ জুড়ে এই চক্র ছড়িয়ে আছে বলেই তদন্তকারীরা মনে করছেন এবং সেই জায়গায় টি রাজকুমার রাও গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। পিউ সিজা, ধন্যবাদ। আপাতত তুমি নজর রাখো পুরো বিষয়টার দিকে। কিডনি পাচার চক্রের চাঁইকে যখন ধরা গিয়েছে তখন নিশ্চয়ই আরো মাথা সামনে আসবে, এমনটাই আশা করছেন তদন্তকারী অফিসাররা। এটা একটা বড় সাফল্য কলকাতা এবং দিল্লি পুলিশের, যার জোরে বন্ধ করা যেতে পারে এই ধরনের বেআইনি চক্র। কথা নয়, এবার কাজ করুন। বণিক সভার অনুষ্ঠানে শিল্পমহলকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, আর্থিক মন্দার দোহাই অনেক হয়েছে, এবার কিছু করে দেখান বললেন মমতা। আজ বিভিন্ন বণিক সভা যৌথভাবে তাকে সংবর্ধনা দেয়। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী আমলারাও। And here we have honorable chief minister, please welcome her with a huge round of applause. দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। শুরুতে শহরের 5 তারা হোটেলে শিল্পপতিদের সম্মেলন। গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর তুলনায় শিল্পায়নে এরাজ্য যে পিছিয়ে তা খোলাখুলি মেনে নিলেন তিনি। আর পিছিয়ে থাকার কারণে এ দফায় তাগিদটা একটু বেশি। শিল্পায়নের দৌড়ে পশ্চিমবঙ্গকে সামনের সারিতে নিয়ে আসতে শিল্পমহলকেই দায়িত্ব নিতে হবে। বণিক সভার সংবর্ধনায় স্পষ্ট বার্তা দিলেন মমতা। আমি মনে করি বেঙ্গলে যে সুযোগটা আছে অ্যাডভান্টেজটা আপনারা নিন। সবচেয়ে ভালো পরিবেশ যদি কোথাও থাকে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। ভয়ে ভয়ে আমি যদি ঘরে বসে থাকি, কাজ কিছু না করি, মন্দা বাজার চলছে বলে, মন্দা বাজারে চলছে না, বাজারটাকে আমরা মন্দা করে দিয়েছি, এটা নজর রাখতে হবে। মন্দা বাজার চলে সব বসে থাকলাম, তারা বিজনেস করার দরকার নেই, সব ছেড়ে দিয়ে বসে থাকুন, শুধু হরে কৃষ্ণ হরে রাম করুন। আর মন্দা বাজার হয়েছে বলে 10 বছর। অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের মতে লগ্নি আনতে মুখ্যমন্ত্রী এখন আগের চেয়ে বেশি তৎপর। তারা বলছেন, গত 5 বছরে শিল্পায়নে তেমন চাপ ফেলতে পারেনি এ রাজ্য, তাই এবার দ্রুত কিছু করে দেখাতে চাইছেন মুখ্যমন্ত্রী। যদিও শিল্পের ক্ষেত্রে নানা সংবেদনশীল বিষয়ে ভবিষ্যতে সরকারের নীতি কি হবে তার কোনো আভাস এদিন পাওয়া যায়নি বলে মনে করছেন শিল্পপতিরা। She is impatient, I would say, not agitated. She obviously wants faster development. We've had a rather tepid economy over the last few years. Internationally also the economy has been weak. These have impacted investment appetite for business people all over. So amar mone hoy je jodi oi amra shebhabe ektu aro ektu risk nite pari ebong amar mone hoy kichuta economy o tolar dike ache. সব মিলে আশা করি এটা ওনার যে আপিল আছে সেটা আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। গত 2-3 বছর ধরে যেটা ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে যে স্টার্ট আপ পলিসি, এমএসএমই পলিসি, আইটি পলিসি, এগ্রিকালচার পলিসি, ফিসকাল ইনসেন্টিভ পলিসি রাজ্যে তৈরি হয়েছে এবং সবকটাই আমরা কম্পেয়ার করেছি, স্টাডি করেছি, দেখেছি অন্য রাজ্যের তুলনায় বেশ ভালো। তো যেহেতু পলিসিগুলো ইন প্লেস, আর কতদিন সেই পলিসিগুলোকে কাগজে রেখে দেওয়া যাবে, তো সেই জন্যই উনি বলছেন যে এবার ওই ভালো পলিসি রিকমেন্ডেশনসগুলোকে নিয়ে এবার আরও কাজটা শুরু করা। সরকারি নীতি নয়, শিল্পায়নে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে তাদেরই কাজ চওড়া করতে হবে। এদিন অনুষ্ঠান শেষে কথা মাথায় নিয়েই বাড়ি ফিরলেন শিল্পপতিরা।
পশ্চিমবঙ্গ কতটা শিল্প বান্ধব সে কথা প্রত্যেকবার শিল্পমহলের সঙ্গে দেখা করলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। কিন্তু তার দ্বিতীয় পারির প্রথম দিনেই তিনি স্পষ্ট করে দিলেন যে এবার ডু ইট নাও, অর্থাৎ শিল্পমহলকে কিন্তু এবার এখানে নিয়োগ তাড়াতাড়ি করতে হবে। ২৪ ঘন্টার জন্য রজত শুভ্র মুকুটি ও বাপন সাহুর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। কাল বসিরহাট উত্তর কেন্দ্রের পানিগুবরা গ্রাম পরিদর্শনে যাবেন বাম কংগ্রেস জোট নেতারা। নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তবে পানিগুবরা জোট নেতাদের সফরের তীব্র বিরোধিতা করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার অভিযোগ, নতুন করে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই গ্রামে যাচ্ছেন জোট নেতারা। পয়লা জুন সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পানিগুবরা গ্রাম। পরদিন গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পরস্পরের বিরুদ্ধে। এর জেরে নিরাশ্রয় হয়ে পড়েন বেশ কিছু পরিবারের মানুষ। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এই গ্রামে যাওয়ার কথা জোট নেতাদের। আবার তো মারামারি করার পরিকল্পনা করছে, মানে জমায়েত করার চেষ্টা করছে, মানে এটা হয় নাকি জমায়েত? আমার সাতজন এমএলএ গিয়েছিল, তৃণমূলে সাতজন এমএলএকে আমি পাঠিয়েছিলাম। তার আগে গ্রামে ওখান থেকে দু কিলোমিটার দূরে পার্টি অফিসে বসেছিল, আমি বলেছি কেউ যাবে না গ্রামে। ওখানে কথা বলে ছেলেদের মাথায় হাত বুলিয়ে সংযোগ কেঁদেছে, বুকে বুকে হাত দিয়ে কেউ মাথায় হাত বুলিয়ে এসছে। কিন্তু ওরা চেষ্টা করছে আবার গণ্ডগোল করা, ওইখানেই গণ্ডগোল করা, এদের রক্তাক্ত হবে। ছেলেরা তরুণ তাজা যুবক যারা, তারা তো পাল্টা মার খাবে না, এই পাল্টা মার তো খাবে না যে আমি একতরফা মার খাবো, তারা পাল্টা মারবে। স্নান করতে গিয়ে পূর্ব মেদিনীপুরের তাজপুরের সমুদ্রে তলিয়ে গেলেন বেলঘরিয়ার দুই যুবক, নাম সাগর মোদক আর কালাচাঁদ সাহা। বেলঘরিয়া থেকে গতকাল দীঘায় বেড়াতে গিয়েছিলেন মোট ১০ জন। সোমবার দিনটা দীঘায় কাটিয়ে আজ সকালেই তারা গিয়েছিলেন তাজপুরে। তাজপুরে সমুদ্র স্নানে নেমেছিলেন ৫ জন, তবে জলের তোড়ে ভেসে যান সাগর এবং কালাচাঁদ। বাকি ৩ জনকে উদ্ধার করে মন্দারমণি কোস্টাল পুলিশ তাদের বালিশাহী হাসপাতালে ভর্তি করে। বেলঘরিয়ার বাড়িতে দুজনের মৃত্যুর খবর করেন। কিভাবে ঘটলো সেটা বলা যায় না, সমুদ্রে স্নান করতে নেমেছিল। আচ্ছা, স্নান করতে নেমে এবার তলিয়ে যায়, তারপর তাদেরকে ওই স্পিড বোর্ডের লোকেরা এসে তাদেরকে উদ্ধার করে। সোমবার দিন এসেছি ওই হোটেল দীঘাতে, হোটেল আসছিল। প্রাথমিক শিক্ষকদের বদলির হুমকি দিলেন কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী তথা হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত। এদিন হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় মন্ত্রীকে। সেখানে তিনি বলেন, পোস্টাল ব্যালটে বহু জায়গায় তৃণমূল প্রার্থীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন জোট প্রার্থীরা, এজন্য শিক্ষকদের বিরুদ্ধে সাবোতাজের অভিযোগ তুলেছেন তিনি। সরকারের বিরুদ্ধে প্রচার করেছে, দলের প্রার্থীর বিরুদ্ধে অপচার করেছে, এবার তাদের একটু ধারণা করতে হবে। মগনাকে পড়াতে হবে, মগনাকে নিয়ে আসতে হবে।